এক বোন প্রশ্ন করেছেন তার বাচ্চা গর্ভে নষ্ট হয়ে যায় অথবা মারা যায় এমন কোনো আমল আছে কি এ থেকে বাছার জন্য এ থেকে বাছার জন্য তো আপনি তেসর একলাচ ফালাক নাচ এটা সকল বিপদ আপদ ব্যাধি ইত্যাদি থেকে আপনার যেন মুক্তির একটা বিরাট উপায় এটা আপনি আমল করতে পারেন তারপর সুরা ফাতেহার উপরে আমল করতে পারেন আর হল আপনি সুরা জারিয়াতের সাতচল্লিশ আটচল্লিশ নম্বর আয়াত অসামা বানাই বেআই দিউ শুন ও ফারসা ফানে হেদুন এই দুটি আয়াত পড়ে পড়ে আপনি পানি দম করে পান করতে পারেন বা দুটি আয়াত পড়ে আপনি আপনার পেটে ফোঁ দিতে পারেন ওসুর জারিয়াত আয় নম্বর সাতচল্লিশ আটচল্লিশ বানাই না এই দিন ইন অর্থ হলো আমি আকাশকে বানিয়েছি এনার্জি দিয়ে আর আমি এটাকে সম্প্রসারণ করে চলেছি তো আকাশ দা ফরস না হা জমিনকে আমি রূপে বিছিয়ে দিয়েছি ফানেমাল মাহেদুন কতই না উত্তম ফরস বিছানেওয়ালা আমি তো এখানে আকাশ আর আর জমিন ঠিক স্বামী যেমন যেন আকাশ আর স্ত্রী যেন একটা জমিন তো এই আয়াতের মধ্যে হাসান রহেম রহেমাল আয়াত দিয়ে এই জাতীয় কেসগুলোর চিকিৎসা করতেন যাতে করে স্বামী স্ত্রীর মাধ্যমে কোনো সন্তান পৃথিবীতে আসলে এটা উত্তম প্রক্রিয়ায় এটা সম্পন্ন হতে পারে বেঁচে থাকতে পারে ইত্যাদি তো এটাও আপনি আমল করতে পারেন মহাদি মিরাজ প্রশ্ন করেছেন ইসলাম প্রচার করা কি মহিলাদের জন্য আবশ্যক বিবাহিত বা অবিবাহিত মহিলারা কি তাদের মহরম ছাড়া ইসলাম প্রচার করার জন্য এক এলাকা হতে অন্য এলাকায় মহিলাদের ইসলামের দাওয়াত দেওয়ার জন্য সফর করতে পারবে না আসলে এই এই দায়িত্ব পুরুষদের একজন নবী এই জন্য মহিলা হিসাবে আসেননি মহিলারা কেউ নবী হননি দাওয়াত তাবলিগ এটা পুরুষদের কাজ ওমার আলার রুসুল ইল্লাল বালাক রাসুলদের উপরে তবল লীগ বালাক ধর্ম পৌঁছে দেওয়ার দায়িত্ব ছাড়ার কিছুই নেই তাহলে অমার আর রসুল ইল্লাল বালাক রাসুলদের উপরে তাবলীগের দায়িত্ব আর আমরা জানি যে কোনো রাসুলের মহিলা ছিলেন না অতএব এই দায়িত্বটাই মহিলাদের থেকে আল্লাহ তালা এটা পুরুষদের কাঁধে নিয়ে গেছেন এটা মহিলাদেরকে দায়িত্ব দেননি যেহেতু বালাগ ও তাবলীগ এটা রাসুলদের কাজ আর রাসুলরা সবাই পুরুষ এবং রাসুলদের পরবর্তীতে এটা যেসব খলিফা খোলাফা তাদের হবেন তাদের উম্মত পুরুষরা আসবেন তারাই এটা করবেন এটা মূলত তাদের দায়িত্ব আর মহিলাদের দায়িত্ব হলো অলমর অত এতন ফি বেইতে যাও যে একজন স্ত্রী মহিলা আসে তার স্বামীর গৃহে সে দায়িত্বশীলা কর্তৃত্বশীলা সেখানে সে দাওয়াত দেবে ছেলেদেরকে প্রত্যেক স্ত্রীরা যদি তার সন্তানদেরকে ইসলামের দাওয়াত দিয়ে ইসলামী শিক্ষা দিয়ে গড়ে দেয় তাহলে তো গোটা বিশ্বটাই জান্নাত হয়ে গেল গোটা পৃথিবীটাই ইমানে আর ইসলামে ভরপুর হয়ে গেল আর কি লাগে তার আর কই যাবে তারা তো অলমরা তো ফি বাইতে যাবে যাহা সহি বুখারের জুম অদ্দায়ের হাদিস সহি হাদিস এবং কোরআনে আল্লাহ বলেছেন ও করনাফি বুইওতে কন্যা তোমাদেরকে তো তোমরা তোমাদের ঘরের মধ্যে সসম সসম মানে অবস্থান করো অজকুর না না পি বুয়তে কন্যা ঘরের মধ্যে তেলাওয়াত করো কোরআন চর্চা করো হাদিস চর্চা করো ও আকিম না সালা ওখানে সালাদ কায়েম করো ঘর ঘরগুলোকে সাজাও এক কোটি নারী যদি এক কোটি ঘরকে এইভাবে ইসলামী দাওয়াতের শিক্ষার প্রাণ কেন্দ্রে পরিণত করে দেন তো মহিলাদের বাইরে যাওয়ার প্রয়োজনটা কি রইল ওখানেই তো সব আসলে মূল জায়গায় কাজ না করার কারণে এখন এসব প্রশ্ন আসতেছে যে তাহলে আমরা বাইরে যাই না মহিলাদের জন্য এভাবে আরও মাহারাম ছাড়া বাইরে যাওয়ার তো কোনো সুযোগ নেই এগুলোর প্রয়োজনও নেই হ্যাঁ নিজের স্বামীর গৃহে দায়িত্ব করতে পালন করার পরে আশপাশ মহিলাদের যার প্রতিবেশী যারা আছে তাদের মধ্যে তারা কাজ করতে পারে স্বামীর সাথে কাউন্সিলিং করে অনুমতি নিয়ে এইভাবে তাদের